চকলেট বয় থেকে অ্যাকশন হিরো ইমেজেও সিনে দুনিয়ার দর্শকরা তাকে পেয়েছেন নানান রূপে, কখনো রোম্যান্টিক হিরো রূপে তো কখনো কমেডি চরিত্রে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হলেন বনি সেনগুপ্ত। রাজ চক্রবর্তীর বরবাদ ছবি দিয়ে 2014 বাংলা সিনেমাতে পা রাখা বনি। কিন্তু আপনার কি জানা আছে, দর্শক মহলে বনি নামে পরিচিত হলেও তার আসল নাম অনুপ্রিয় সেনগুপ্ত। হ্যাঁ, সিনে জগতে বনি নামেই তাকে সকলে চেনেন, আর তার আসল নামের নেপথ্যে রয়েছে তার বাবা মায়ের নাম। বনির বাবা টলিউডের জনপ্রিয় পরিচালক অনুপ সেনগুপ্ত, আর মা টলি পাড়ার অতি পরিচিত অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত। প্রসঙ্গত জানিয়ে রাখি, বনি কিন্তু প্রবাদ প্রতিম পরিচালক অভিনেতা সুখেন দাসের নাতি। বনি রাজা চন্দ পরিচালিত আজব প্রেমের গল্প ছবিতে প্রথমবারের জন্য শ্রাবন্তী চ্যাটার্জির সাথে অভিনয় করতে চলেছেন। তাছাড়া বনি কৌশানি জুটিকে আরও একবার দর্শকরা পেতে চলেছেন সুদেশনা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত পরবর্তী ছবি BA.com-এ। তবে সিনেমাতে অভিনয়ের পাশাপাশি টলিউডে কিন্তু কান পাতলে বনি বেশ চর্চিত তার লাভ লাইফ নিয়েও। বনি আর কৌশানি জুটি টলিউডের অন্যতম চর্চিত জুটি। ফ্যানেদের জন্য বনি কৌশানিও কিন্তু তাদের জুটিকে পর্দা থেকে বাস্তব জীবনে মিলে ধরেছেন বারবার। আর ভ্যাকেশন ট্রিপ থেকে একে অপরের সাথে খুন শুটের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে একের পর এক কাপল গোলস দিয়ে যান তারা। মে মাসের 17 তারিখেই কৌশানির জন্মদিনের দিন লকডাউনের জেরে প্রায় 2 মাস পর বনি তার সাথে দেখা করতে গিয়েছিলেন। বলাই বাহুল্য, এটা কৌশানির কাছে কিন্তু তার জন্মদিনে সব থেকে বড় গিফট ছিল। আর বনির জন্মদিনও কৌশানি প্রত্যেকবার ডেকোরেশন থেকে সারপ্রাইজ সবটাই নিজে হাতে অর্গানাইজ করেন। আপনাদের জানিয়ে রাখি, গতকালই বনির বাবা অর্থাৎ পরিচালক অনুপ সেনগুপ্তের জন্মদিন পালন করেছেন বনি। এইবার 2020 জন্মদিনে বনির কি প্ল্যানিং বা কৌশানি তাকে কি সারপ্রাইজ দিতে চলেছেন সবটাই জানতে নজর রাখতে হবে আমাদের চ্যানেলে। আমাদের তরফ থেকে বনি সেনগুপ্তের জন্মদিনে রইল অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। বন্ধুরা, আপনারাও আপনাদের শুভকামনা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।